করবেন, বইটার নাম হচ্ছে সল্টেড ব্রেড। যারা পড়েননি তারা দয়া করে পড়ুন। ইস্কনকে জানতে হলে, ইস্কন কি সেটা বুঝতে গেলে সল্টেড ব্রেড পড়তে হবে। রাশিয়ার ভক্তরা কিভাবে প্রচার করেছে, কিভাবে জেলে তাদের মৃত্যুবরণ হয়েছে, এগুলো যদি আমরা না শিখি না বুঝি তাহলে আমরা ইস্কনকে শিখলাম না, ইস্কনকে জানতে পারলাম না, ওই খালি বাহ্যিক দিকটা দেখেই জীবনটাকে নষ্ট করলাম। তো ইস্কনের ভক্তরাও কীভাবে কৃষ্ণ ভক্তির প্রচার করার জন্য কষ্ট করছে নির্ভীকভাবে। শিল প্রভুপাদ নিজেই প্রতিষ্ঠাতা আচার্য, নির্ভীক, কোনো ভয় নেই, একা 70 বছর বয়সে মালবাহী জাহাজে করে যাচ্ছেন বস্টনে, তিনি নেমেছেন, না আছে টাকা, না আছে অনুগামী, না আছে প্রভাব প্রতিপত্তি, না আছে কেউ, প্রচার কী করে হবে? তা আমাদের তো আগে এখন প্রচার করতে গেলে কোথায় নামবো, সেখানে কে নিতে আসবে, কোন বাড়িতে থাকবো, কী প্রসাদ হবে, সব রেডি। ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন আমরা এখন রাজপুত্রের মতো প্রচার করছি, তাই না? যখন আমরা বিদেশে যাই এখন প্রচার করতে আগে থেকে সব রেডি হয়ে থাকে। কিন্তু শিল প্রভুপাদ যখন পাশ্চাত্য জগতে দেখেছে কেউ কিছু রেডি করে রাখেনি, না আছে কোনো অনুগামী, না আছে কোনো বন্ধু, না আছে কোনো টাকা, না আছে কোনো কিছু, একা দাঁড়িয়ে আছে। প্রভুপাদ ব্যাখ্যা করছেন তিনি সামনে যাবেন না পেছনে যাবেন কিছুই বুঝতে পারছেন না, কিন্তু তিনি নির্ভীক। তিনি বলছেন আমার কিছু নাই কিন্তু আমার তিনটে জিনিস আছে। কি তিনটে জিনিস? আমার কাছে আমার গুরুদেবের নির্দেশ আছে, আমার কাছে হরিনাম আছে, আর আমার কাছে শ্রীমদ ভাগবতের অমূল্য সম্পদ আছে। এই তিনটি আমার আছে এবং আমি কনফিডেন্ট যে মহাপ্রভুর বাণী আমি প্রচার করতে সক্ষম হব। এইটা হচ্ছে প্রভুপাদের আশ্রয়, আশ্রয় করিয়া ভজে। তাই শিল প্রভুপাদ কাকে আশ্রয় করে গেছিলেন? তিনি শ্রীমদ ভাগবতকে আশ্রয় করে গেছিলেন, তিনি হরিনামকে আশ্রয় করে গেছিলেন এবং তিনি তার গুরুদেবের নির্দেশকে আশ্রয় করে গেছিলেন। আর এই তিনটি আশ্রয় থাকলেই আমরা প্রচার করতে পারবো, আর কোনো কিছু প্রয়োজন নেই। এটা হচ্ছে শিক্ষা। তাই শিল প্রভুপাদ নির্ভীকভাবে প্রচার করতে পেরেছিলেন কেন? কারণ তিনি এই তিনটিকে আশ্রয় করে সম্পূর্ণরূপে তিনি এই কৃষ্ণ ভক্তির প্রচার করেছিলেন। ওনার গুরুভাই বলেছেন, ওনার গুরুভাইকে আরেকজন গুরুভাই প্রশ্ন করেছে যে অনেকে তো গেল শিল ভক্তি চেন্দ্র সরস্বতী করে শিষ্যরা বিদেশে, প্রচার করতে পারলো না কেন? বলছে কেন পারলো না, আর ইনি কেন পারলেন? স্বামী মহারাজ অভয়চরণ দে, অভয়চরণের ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি কেন পারলেন? তখন ওনার একজন গুরুভাই বলেছিলেন তিনি পারলেন তার কারণ তার নামের প্রতি অগাধ বিশ্বাস ছিল। তাই আমরা যখন নামকে আশ্রয় করব, এই নামই কৃষ্ণ ভক্তির প্রচার করে, আমরা কেউ প্রচার করি না। আর যে যত বেশি নামের প্রতি শরণাগত হবে, নামকে যে যত বেশি আশ্রয় গ্রহণ করতে পারবে, তার প্রচার তত ব্যাপক আকারে হবে। তাই জন্য আমাদের বহুপাদের শিক্ষা গ্রহণ করে, আমাদেরকেও নামকে আশ্রয় করে, হরিদাস ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে আমরা নির্ভীকভাবে যখন প্রচার করার জন্য মানসিকতা গ্রহণ করব, তখনই আমরা প্রচারে সাফল্য লাভ করতে পারব। ঠিক একইভাবে রামানুজাচার্য লক্ষ্মীনারায়ণের আশ্রয়কে গ্রহণ করে নির্ভীকভাবে তার প্রাণের কে প্রাণ চলে যাবে সেটাকে ভ্রুক্ষেপ না করে তিনি নির্ভীকভাবে কৃষ্ণ ভক্তির প্রচার করেছিলেন। তো এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি, সময় শেষ, 2 বাজে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, শ্রীপাদ রামানুজাচার্য কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতা